ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আলোচনা করবে অনলাইন কাউন্সেলিং প্রসেস ফর জেক্সপো অ্যান্ড ফুকলেট। খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমার যে সমস্ত ফ্রেন্ডরা জেক্সপো এবং ফুকলেটের অনলাইন কাউন্সেলিং করে বিভিন্ন ডিপ্লোমা করছে, বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশন হতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিও থ্রু জানতে পারবে যে তোমরা কীভাবে অনলাইন কাউন্সেলিং এর সময় তোমাদের নামটি রেজিস্ট্রেশন করবে এবং কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে এবং কীভাবে তোমাদের অ্যালটমেন্ট রেজাল্টটি ডাউনলোড করবে এবং কীভাবে তোমরা অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট করবে এবং অ্যাটলিস্ট কীভাবে তোমরা অটো আপগ্রেডেশন প্রসেসটি ফলো করবে। সো ফ্রেন্ড, তোমরা যদি এই বিষয়গুলো জানতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ফলো করো। লেটস স্টার্ট। সবার প্রথমেই দেখো, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ব্রাউজে গিয়ে, তোমরা হয়তো জানো যে পলিটেকনিকের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা তোমাদের টাইপ করতে হবে, www.webscte.co.in। ফ্রেন্ডস, এই যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ www.webscte.co.in, এটা হচ্ছে কাউন্সিলিং এর ওয়েবসাইট। তো এখানে তোমরা কি করবে, এটা এন্টার করবে, টাইপ করে এন্টার করবে। এন্টার করলে দেখবে যে পেজটি খুলবে এবং উপরে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তার নিচে দেখো এখানে একটা ডেস্ক আছে, তার নিচে আরেকটা ডেস্ক আছে, যার দেখো তুমি যদি সেই ডেস্কগুলো ফলো করো এখানে তুমি দেখতে পারবে অনলাইন কাউন্সিলিং প্রসেস ফর জেক্সপো, আর তার পাশে দেখবা লেখা আছে অনলাইন কাউন্সিলিং ফর ফুকলেট। দ্যাটস মিন এখানে যারা জেক্সপো ক্যান্ডিডেট কাউন্সিলিং করতে চাইছো তারা জেক্সপো এখানে ক্লিক করবে, আর যারা ফুকলেট করতে চাইছো তারা ফুকলেট ক্লিক করবে। সেম প্রসেস, আলাদা কিছু নেই, পুরো প্রসেসটাই সেম। সো আমি জেক্সপোটাই দেখাচ্ছি। তো আমি এখানে অনলাইন কাউন্সিলিং ফর জেক্সপোতে ক্লিক করলাম। ফ্রেন্ডস, মনে রাখবে এই পেজটি কখনো কখনো খুলতে তোমাদের হয়তো একটু সময় লাগতে পারে, বাট পেজটি খুলবে। অফিসিয়াল একটু প্রবলেম চলছিল। এরপর দেখো তোমরা ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে একদম উপরে যেটা লেখা আছে অনলাইন কাউন্সিলিং ফর জেক্সপো 2018, তার নিচে দেখো লেখা আছে অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু পলিটেকনিক ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য একাডেমিক সেশন 2018-19। দ্যাটস মিন বুঝতে পারছো এটা তোমরা জেক্সপোর জন্য, আর তুমি যদি ফুকলেটে ক্লিক করতে তাহলে এখানে ফুকলেট দেখাতো। এরপরে তোমাকে যেটা করতে হবে, তুমি দেখো 22 স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা 22 স্টেপ এটাকে ফলো করো। দেখো সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমাদের যেতে হবে। এরপরে ফ্রেন্ডস, তোমাদের যেটা করতে হবে এখানে তোমরা যে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে দেখো দুটো অপশন আছে, এনরোলমেন্ট নাম্বার আর ইন্ডেক্স নাম্বার। এখানে এনরোলমেন্ট নাম্বারটি দেবে, তার নিচে ইন্ডেক্স নাম্বারটি দেবে। ফ্রেন্ডস, মনে রাখবে তোমরা তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে ফর্মটি, তোমরা সেখানে যখন তোমাদের যে ফোন নাম্বারটি দিয়েছিলে সেই রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু একটু ওটিপি যাবে। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রসেসে ক্লিক করতে হবে, মানে তুমি এনরোলমেন্ট নাম্বার আর ইন্ডেক্স নাম্বারটা দেওয়ার পর তুমি এই প্রসেসে ক্লিক করলে, তারপর দেখবে নেক্সট একটি পেজ খুলবে। কখনো কখনো খুলতে একটু লেট হবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখবে অ্যাটলিস্ট এখানে দেখো একদম উপরে লেখা আছে অনলাইন কাউন্সিলিং ফর জেক্সপো 2018, তার নিচে দেখো লেখা আছে প্লিজ ভেরিফাই অ্যাকাউন্ট, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি সেন্ড টু দা মোবাইল নাম্বার। এখানে তোমার দিয়ে দেবে যে কোন মোবাইল নাম্বারটিতে সেই ওটিপিটি ওরা পাঠিয়েছে, ঠিক আছে। নেক্সট নিচে দেখো লেখা আছে এন্টার ওয়ান ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে তুমি পাসওয়ার্ডটি দেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। এখানে তোমাদের যারা ওটিপিটি, হয়তো এই মোবাইল নাম্বারটি কারো ভুল হবে বা কারো এই মোবাইল নাম্বারটি চেঞ্জ হবে, কারো প্রবলেম হবে, তো তোমাদের যদি যাবতীয় কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমাদের এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ, কারিগরি ভবন 4th ফ্লোর, প্লট নাম্বার B7, অ্যাকশন এরিয়া 3, নেটওয়ার্ক নিউ টাউন, রাজারহাট, কলকাতা, তোমাদেরকে কিন্তু এই অফিসে গিয়ে তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে নতুন নাম্বারটি দিয়ে, কিন্তু তোমাকে সেই নাম্বারটি চেঞ্জ করে আসতে হবে, নাহলে কিন্তু তোমার এই ওটিপিটি যাবে না, তুমি এই কাউন্সিলিংটি করতে পারবে না। সো ফ্রেন্ড, তোমার মোবাইলে যে প্রসেসটি করলে তারপরে দেখবে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি তোমরা এখানে ক্লিক করবে দিয়ে তুমি এখানে সাবমিট করবে। কখনো যদি প্রবলেম হয় ওটিপিটা ধরো যায়নি বা তোমাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেক সময় যায় না, তখন তোমরা এখানে কি করবে না, রিসেন্ট ওটিপি করে নেবে, এটাকে তুমি ফিল আপ করে এখানে রিসেন্ট করে নেবে। তো এখানে আমি কি করলাম না, সাবমিট করে নিলাম। সাবমিট করার পর দেখবে ফ্রেন্ডস, তোমরা দেখবে একটা নতুন পেজ খুলবে, দেখো লেখা আছে ওয়ান টাইম চেঞ্জ, ওয়ান টাইম চান্স টু কারেক্ট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট ডাটা, মানে তুমি একটা একবারই কিন্তু চান্স পাবে। এখানে দেখো তুমি যেগুলো ফিল আপ করেছিলে, তোমার মোবাইল নাম্বার, তোমার জেন্ডার, তোমার ক্যাটাগরি, তুমি ফিজিক্যালি মানে তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছিলে তুমি যেগুলো যেগুলো দিয়েছিলে এখানে সেগুলো সেগুলোই আছে, তোমার ল্যান্ড লুজার কিনা, তুমি TFW স্কিম নিয়েছো কিনা, ঠিক আছে। এরপরে তোমাকে দেখো এখানে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমাকে কারেক্ট কারেক্টলি ভাবে
ফিল আপ করতে হবে। এডিট ডিটেলস ওয়ান টাইম এডিট, তুমি কিন্তু একবারই করতে পারবে। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য মোবাইল নাম্বার, মানে তুমি যদি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। নেক্সট দেখো, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য জেন্ডার ডাটা, মানে অনেক সময় অনেকের জেন্ডারটি প্রবলেম হয় মেল ফিমেল নিয়ে, তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ক্যাটাগরি ডাটা, মানে তুমি যে ক্যাটাগরিতে, হয়তো অনেক সময় কি হয় না, ধরো তুমি জেনারেল করেছিলে বাট তোমার কাছে কাস্ট সার্টিফিকেট ছিল না, কিন্তু তুমি কাস্ট সার্টিফিকেটটা এখন তুমি হাতে পেয়ে গেছো, সো তুমি কিন্তু এখানে করতে পারবে। সো সেরকম যদি কোনো তোমাদের ফ্যাসিলিটি থাকে তাহলে অবশ্যই তুমি তোমার যে ক্যাটাগরিটি চেঞ্জ করে নিও। নেক্সট দেখো যেটা লেখা আছে, এটা লেখা আছে ডিস্ট্রিক্ট অফ দ্য স্কুল ফ্রম হোয়ার ফার্স্ট অ্যাপিয়ার, মাধ্যমে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি মাধ্যমিকে তুমি পাস করেছো, সেটা তোমার যেটা ডিস্ট্রিক্ট তুমি সেটা দেবে। তোমার এখানে অবশ্যই তোমার গার্জিয়ান নামটি দেবে। এরপরে তোমাকে কি করতে হবে না, তোমাকে নিউ একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো তুমি তোমার যেটা পছন্দ তুমি সেরকম নিউ নিউ একটি পাসওয়ার্ড দেবে। যে কি করবে না, এখানে নিউ পাসওয়ার্ড যেটা তুমি টাইপ করলে এখানে কনফার্ম, মানে তোমাকে আরেকবার সেটাকে তুমি এটাকে এন্টার করবে। এন্টার করে কি করবে, এখানে দেখো লেখা আছে আপডেট অ্যান্ড সাবমিট ফর্ম, এখানে আপডেট আর সাবমিট ফর্মে ক্লিক করবে, এখানে দেখো লেখা আছে ওকে করবে। এটা এখানে লেখা হচ্ছে প্রসেস টু নেক্সট স্টেপ, মানে তোমাকে কি বলছে না, প্রসেস টু নেক্সট স্টেপে তোমাকে যেতে বলছে, তুমি এখানে ক্লিক করবে। পরে নেক্সট স্টেপে দেখবে তোমার একটি প্রোফাইল খুলবে, এখানে তুমি দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস, যেখানে তোমার এনরোলমেন্ট নাম্বার, স্টুডেন্ট নেম, গার্জিয়ান নেম, ফিজিক্যালি চ্যালেঞ্জ, ল্যান্ড লুজার, মোবাইল নাম্বার, ক্যাটাগরি, জেন্ডার, ডেট অফ বার্থ, ইস্ট, টিএফডব্লিউ, স্কুল ডিস্ট্রিক্ট, এক্স সার্ভিসম্যান। তার নিচে দেখো তোমার জেনারেল র্যাঙ্ক, তোমার ফিজিক্যালি মানে পিএইচ র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি এ র্যাঙ্ক, ওবিসি বি র্যাঙ্ক, যার যেরকম থাকবে স্যার সেরকম এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তার নিচে দেখো লেখা আছে কাউন্সেলিং স্ট্যাটাস, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এখানে তোমার রাইট চিহ্ন দেওয়া আছে, মানে তোমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে, তুমি এটা বুঝতে পারবে। তার নিচে দেখো লেখা আছে চয়েস ফিলিং স্ট্যাটাস, এখানে চয়েস ফিলিংটি তুমি এখনো করোনি, তাই চয়েস ফিলিং এ ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্লিক হেয়ার টু ফিল চয়েস, তুমি এখানে যদি ক্লিক করো তাহলে তোমার নেক্সট স্টেপটি যাবে। আর ফ্রেন্ডস এখানে মনে রাখবে একদম উপরে দেখো তোমার এখানে যে লগ আউট বটনটি আছে না, তুমি এখানে লগ আউট যদি ক্লিক করো, লগ আউটে ক্লিক করলে তোমাকে নেক্সট কি করতে হবে না, একদম সবার প্রথমে দেখবে যে তুমি যখন পেজটি খোলার পরে তখন তুমি যখন মানে রেজিস্টার করবে, তার ডান দিকে যেটা লেখা আছে সিং ইন ফর রেজিস্টার ক্যান্ডিডেট, এখানে তোমার এনরোলমেন্ট নাম্বার আর তুমি যে মানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলে সেটা দেওয়ার পর লগ ইন করলে তুমি ঠিক সেম এই পজিশনে চলে যাবে, বুঝতে পারলে ফ্রেন্ড। এবার দেখো আমি তোমাদেরকে একবার প্রসেসটি দেখাচ্ছি, আমি এখানে কি করলাম না, ক্লিক হেয়ার টু ফিল চয়েস আমি ক্লিক করলাম। পরে ফ্রেন্ডস দেখতে পারবে যে তোমাদের সামনে একটি নতুন পেজ খুলবে, যে পেজটিতে তোমরা দেখতে পারবে যে এখানটায় লেখা আছে দেখো মানে তোমার যে ইনস্টিটিউট গুলো তুমি কাউন্সিলিং করতে পারবে সেই নামগুলো এখানে দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, ইনস্টিটিউট নেম, ব্রাঞ্চ, মানে কি কি ব্রাঞ্চ আছে, ঠিক আছে, টাইপ দেওয়া আছে, আর চয়েস। এখানে যে অ্যাড বটনটি আছে না, তুমি যদি এখানে অ্যাড বটনে ক্লিক করো তাহলে তোমার এই ডান দিকে যে তুমি তোমার ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছ, ওই ড্যাশবোর্ডে এগুলো অ্যাড হয়ে যাবে। আর ফ্রেন্ডস দেখো একদম উপরে একটা জিনিস লেখা আছে, তোমার এটা খুব কেয়ারফুলি শোনো, ফিল ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েসেস টু ইনক্রিজ ইউর চান্স অফ গেটিং এ সিট। দ্যাটস মিন ফ্রেন্ডস, মানে বুঝ, মানে তোমাদেরকে বলছে যে তোমরা যখন এই কাউন্সিলিংটি করবে, তোমরা যখন এই অ্যাড গুলো করবে, তোমরা এখানে যতগুলো তোমাদের এই অ্যাডিং অপশন থাকবে তোমরা ততগুলোই করবে। আমিও বলছি তোমাদেরকে যে তাই করো, তাহলে কি হবে না, তোমাদের যে অ্যালটমেন্ট রেজাল্টটি, সেই অ্যালটমেন্টটি পাওয়ার, মানে তোমাদের সিট অ্যালটমেন্টটি পাওয়ার তোমাদের সবচাইতে বেশি মানে মানে সম্ভব থাকবে, যত তোমরা এখানে বেশি কলেজ তোমরা সিলেক্ট করবে। এরপরে ফ্রেন্ডস দেখো এই ব্যাপারটি অবশ্যই তোমাদের কাছে যে তোমরা কে কোন কলেজে তোমরা সিলেক্ট করবে। আর এখানে দেখো একটি খুব মজার বিষয় আছে, যে তুমি যখন কোনো কোন একটি কলেজে কোন একটি স্ট্রিমের উপরে যাবে তখন তুমি দেখতে পারবে যে একটি কাট অফ র্যাঙ্ক দেখিয়ে দেবে। এখানে দেখো লেখা আছে যে লাস্ট ইয়ার কাট অফ অফ দিস চয়েস, মানে লাস্ট ইয়ারে এই মানে এই যে স্ট্রিমটাতে ধরো এটাতে জেনারেল কত লাস্ট র্যাঙ্ক নেমেছিল, এসসিদের কত, এসটিদের কত, পিসিদের কত, তো ঠিক ঠিক সেইভাবেই তুমি তোমার র্যাঙ্কটি দেখে তুমি করে নেবে। সো এটা ফ্রেন্ড নিজেদের কাছে তোমরা নিজেরা চয়েস ফিলিংটি করে নেবে। ফ্রেন্ডস এখানে মনে রাখবে দেখো এখানে লেখা আছে সার্চ বাই ইনস্টিটিউট ব্রাঞ্চ নেম, মানে তুমি এখানে নাম বা তোমার যে এই যেটা কিওয়ার্ডটি থাকে সেটা তুমি করো, তুমি কিন্তু এখানে সার্চ করে নিতে পারবে। এবার দেখো আমি চয়েস ফিলিং করছি, ধরো এই ধরো এই কোচবিহার পলিটেকনিক, এখানে যে স্ট্রিমটি আছে অটোমোবাইল, আমি এটাকে অ্যাড করতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে না, কোচবিহার পলিটেকনিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই যে এখানে কলেজটি গভর্নমেন্ট, এখানে অ্যাডে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। অ্যাডে গিয়ে ক্লিক করলে তুমি দেখতে পারবে তোমার ডান দিকে কিন্তু এটা অ্যাড হয়ে গেলো, বুঝতে পারছো। ঠিক এইভাবেই আমি কোচবিহার করেছি, মানে তোমাকে কোচবিহার করতে হবে তার কোনো মানে নেই, তোমার যেটা সুবিধা হয়, তোমার যেটা তুমি মনে করছো যে তুমি সেই কলেজটি থেকে তুমি মানে তোমার পলিটেকনিক কোর্সটি কমপ্লিট করবে তুমি সেখানেই করবে। ঠিক এইভাবে এখানে তোমার ডান দিকে যতগুলো আছে তুমি যত পারবে একদম লাস্ট পর্যন্ত তুমি ফিল আপ করে নেবে। দেখো ফ্রেন্ডস আমি এখানটায় 23টা কলেজ চুজ করে নিয়েছি, ঠিক আছে। ঠিক এইভাবেই তুমি তুমি তোমার কলেজগুলো চুজ করে নেবে,
ঠিক আছে। আর এখানে দেখো টাইপে তুমি গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্পন্সর, প্রাইভেট, এগুলো আলাদা করে তুমি সিলেক্ট করে নিতে পারবে। তুমি যদি এখানে গভর্নমেন্টে সিলেক্ট করে নাও তাহলে অনলি ফর গভর্নমেন্ট কলেজগুলো দেবে। তুমি এখানে যত তুমি পারবে অ্যাড করার অপশন তোমার যতদূর থাকবে তুমি এখানে অ্যাড করতে থাকবে। ফ্রেন্ডস মনে রাখবে তুমি যত বেশি অ্যাড করবে তত তোমার তুমি কাউন্সিলিংয়ে তুমি গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স পাওয়ার তুমি তত বেশি সুযোগ পাবে। আর ফ্রেন্ডস একটা জিনিস মনে রাখবে, এখানে তুমি কিন্তু কোনো কিছু ডিলেটও করতে পারবে। ধরো তুমি এখানে এই বিষ্ণুপুর প্রাইভেট, এই কলেজটি প্রাইভেট, এই কলেজটিকে তুমি ডিলেট করতে চাইছো, তাহলে এখানে এই দেখো সাইডে যে ডিলেট বোতামটি আছে এখানে ক্লিক করে দেবে, তাহলে সেই কলেজটি এবার ডিলেট হয়ে যাবে। দেখলে যে তোমরা যখন চয়েস ফিলিং করলে তার ডান দিকে সেভ আর লক বলে একটি বটন ছিল, তো তোমরা সেখানে যদি সেভ করে রাখো তাহলে তুমি এরপরেও তুমি আবার যদি মনে করো যে না এই কলেজটিকে তুমি কাউন্সিলিং করবে না, অন্য একটি কলেজ চুজ করবে, তাহলে তুমি নেক্সট একটু ভেবেচিন্তে করতে পারবে সেটা। আর যদি তুমি লক করে দাও তাহলে কিন্তু লক করার পরে আর চেঞ্জ করতে পারবে না। সো ফ্রেন্ড তোমরা যদি মনে করো যে না একটু ভাববে তাহলে যে তোমরা এই প্রসেসটি কমপ্লিট করার পরে সেভ করে রাখবে, লক করার পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। সো ফ্রেন্ড এই গেল তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেস। তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা প্রথম থেকে তোমরা ওটিপি, ফোনে ওটিপি যাওয়া থেকে শুরু করে কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে তোমার পাসওয়ার্ডটি তুমি চেঞ্জ করবে, কিভাবে তুমি চয়েস ফিলিং করবে, আর সেভ করলে কি হবে আর লক করলে কি হবে, তো তোমরা ব্যাপারগুলো বুঝতে পারলে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর তোমাদের যে সিট অ্যালটমেন্ট আর অ্যাডমিশনের যে ব্যাপারটি সেই নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটি ফলো করে নিও। আর যে তোমাদের যে তোমাদের যে অটো আপগ্রেডেশন প্রসেসটি আছে সেটারও আমার ভিডিও দেওয়া আছে, আমি এই ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটিকে দেখে নিও। সো ফ্রেন্ড আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে বা খুব হেল্পফুল মনে হয়েছে। আর তোমরা ফ্রেন্ডস একটা জিনিস মনে রাখবে, তোমরা যখন এই ফার্স্ট পেজটি খুলবে, খোলার পরে তোমাদের যে অনলাইন কাউন্সিলিং ফর জেক্সপো আর বুকলেট যে যেটা সেখানে ক্লিক করবে, সেম প্রসেস বুকলেটদের জন্য সেম। এখানে তুমি ক্লিক করার পর দেখবে তোমার বাঁ দিকে তুমি একটা অপশন পাবে যেখানে তুমি দেখতে পারো বাংলায় তুমি একটি মানে অনলাইন কাউন্সিলিং এর মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত তথ্য। তুমি যদি ওখানে ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবে যে তোমার একটি পিডিএফ ডাউনলোড হবে যেখানে তোমাকে পুরোপুরি ভাবে বলে দেওয়া হয়েছে তুমি কিভাবে কি করতে হবে, তো তুমি এটাকেও ফলো করতে পারো। সো ফ্রেন্ড আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ফ্রেন্ডস তোমরা জানো আমি তোমাদের সাথে এই ধরনের আপডেটগুলো, লেটেস্ট লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিই। তো তুমি যদি এই আপডেটগুলো সবার আগে পেতে চাও তাহলে এই ভিডিওটি দেখার পরে ডান দিকে সাবস্ক্রাইব আর এই পাশের বেল বটনটি ক্লিক করে দিও। ফ্রেন্ডস মনে রাখবে এই সাবস্ক্রাইব আর বেল বটনে ক্লিক করে দিলেই ইউটিউব তোমাকে আমার এই ধরনের আপডেটগুলো খুব ফাস্ট পৌঁছে দেবে। সো ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।